আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উচ্চস্বরে কথা বলা বা উচ্চ বাক্য প্রয়োগ করে কথা বলা আমাদের একটি স্বভাবজাত চরিত্র হয়ে দাঁড়িয়েছে আমাদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করলে আমরা প্রায় সকলেই দেখতে পারবো যে আমরা প্রায় কথা বলি বা উচ্চ বাক্য প্রয়োগ করে অন্যদের সঙ্গে কথা বলে থাকি তো এর পিছনে আসলে মূল কারণটি কি আমরা কি উমর রাজা আনহু চাইতো বেশি শক্তিশালী ব্যক্তি বা রাগান্বিত ব্যক্তি তার চাইতো যে উমর রাজে আলাহ আনহুকে দেখে মক্কার সকল কাফেররা মদিনার সকল কাফেররা ভয় করতো তাকে দেখলে থর করে কেঁপে উঠত সেই উমর রাজে আল্লাহ তো আল্লাহ আনহুর চাইতেও কি আমরা বেশি শক্তিশালী এবং বেশি রাগান্বিত ব্যক্তি সকলে হয়তো উত্তরে নাই বলবেন কিন্তু তবুও কেন সেই উমর রাজাল তাল্লাহ আনহু নিম্ন স্বরে বা এত আস্তে কথা বলতেন তিনি সেই কথাগুলো বোঝার জন্য দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করতে হতো এর পিছনে আসলে মূল কারণ কি কেনই বা উমর রাজে আল্লাহ তাল্লাহ এত আস্তে কথা বলতেন আসুন আজকে ভিডিও থেকে আমরা এটিই জানবো যে উচ্চ বাক্যে কথা বলার ক্ষতি কতটুকু পাশাপাশি ওমর রাদ্দল্লাহ তালা কেন নিম্ন বাক্যে কথা বলতেন আর কোন আয়াতের পরিপ্রেক্ষিতে তিনি এতটা আস্তে কথা বলা শুরু করেছিলেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো উচ্চ বাক্যে কথা বলা নিষেধ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআণ কার্ডমে নিজেই বর্ণনা করে দিয়েছেন নিজেই ঘোষণা দিয়েছেন হে মুমিনগণ তোমরা উচ্চ বাক্যে কথা বলো না এ বিষয়ে আল্লাহ তালা ক্রমাণ কাল্য বর্ণনা দিয়েছেন আর এই আয়াতটির উপর প্রেক্ষিতেই অর্থাৎ এই আয়াতটিকে লক্ষ্য করে উমর রাজ আনহু উচ্চ কথা বলা ছেড়ে দিয়েছিলেন হয়তো ভাবছেন এটি কোন সুরার কত নম্বর আয়াত তো চলুন আপনারা যদি লক্ষ্য করেন সুর আল হুজরাতের দুই নাম্বার আয়াত অর্থাৎ আল কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরার দুই নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বললেন হে মুহিমগন তোমরা তোমাদের নিজেদের আওয়াজকে রাসুল আলাইহি সাল্লামের চেয়ে উচ্চ করো তার সঙ্গে কথা বলতে গিয়ে এমন ভাবে কথা বলো না যেমন ভাবে তোমরা অন্যদের সঙ্গে কথা বলো একে অপরের সঙ্গে যেভাবে কথা বলে সেভাবে কথা বলো না তার সামনে উচ্চ বাক্য প্রয়োগ করো না এতে করে তোমাদের সকল আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে পরক্ষণে তোমরা এটার জন্য আফসোস করবে তো এই আয়াতটি আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলে দিলেন যে রাসুল সাল্লা সাল্লামের সামনে উচ্চ বাক্যে কথা বলা যাবে না যদি বলেন তাহলে আপনার আমার আমলটি বরবাদ হয়ে যাবে পরে সেটার জন্য আমাদেরকে আফসোস করতে হবে আর এই আয়াতটির প্রেক্ষিতে উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু এতটা আস্তে কথা বলতেন

তিনি কথা শোনার জন্য তাকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করতে হতো কিন্তু এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে আসলে মূল কারণ কি এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে একটি বিশাল ঘটনা রয়েছে যেটি সঙ্গে জড়িত রয়েছেন ওমর রাজি আল্লাহ তালু এবং আউ বক্কর রাজি আল্লাহ তালু তো এই আয়াতটির তাফসিস যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা সেখানে দেখতে পারবেন যে বনু তামিম গোত্রের একজন নেতা নির্বাচন করা হচ্ছিল সেই সময়ে আর সেখানে নবী সাল্লাহ সাল্লাম উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আবু করে এবং ওমর রাজি আল্লাহ তো সেই অবস্থায় উমর রাজিলা তালানো একজনকে নেতৃত্ব দিতে চাচ্ছিলেন এবং আবু বক্কর রাজিলা তালানো একজনকে মত দিচ্ছিলেন আবু বক্কর বললেন যে এই ব্যক্তিটি নেতা হওয়ার যোগ্য আর উমর রাজিলা তার প্রেক্ষিতে অপর একজন ব্যক্তিকে বললেন যে এই ব্যক্তিটি নেতা হওয়ার যোগ্য এমন অবস্থায় আবু বক্কর রাজিলা তালানো একটু রেগে গেলেন রেগে গিয়ে বললেন যে তোমার কাজই হচ্ছে আমার বিপরীত অবলম্বন করা আমার বিপরীত কাজ করা তখন উমর রাজিলা তালু বললেন যে আপনার বিপরীত কাজ করা আমার কোন ইচ্ছে নেই এভাবে কথা চলতে চলতে এক পর্যায়ে গিয়ে ওমর রাজ তালানহু এবং আউবক্কর রাজ তালানহুর মাঝে একটা বিতর্কের সৃষ্টি হয় কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে গিয়ে তারা দুজনেই রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সামনে উচ্চ স্বরে কথা বলতে শুরু করে আর ঠিক তখনই আল্লাহ তালা এই আয়াতটি নাজির করেন সুর আল হুজরাতের দুই নম্বর আয়াত এখানে আল্লাহ তালা তাদেরকে হুঁশিয়ারি করে বলেন যে তোমরা রাসুল্লাহ পাক সাল্লাহ আলাইস্লামের সামনে উচ্চ স্বরে কথা বলো না এত করে তোমাদের আমল বরবাদ হয়ে যেতে পারে তো এই আয়াতটি নাজির হওয়ার কারণেই উমর রাজ এতটা আস্তে কথা বলতেন হয়তো ভাবছেন যে সেই সময় রাসুল সাল্লাম ছিলেন যার কারণে কথা বলা নিষেধ ছিল কিন্তু এখন তো পাক জীবিত নেই তাহলে আমাদের জন্য কেন উচ্চস্বরে কথা বলা নিষিদ্ধ করা হবে আসুন এই আমরা আজকের ভিডিও থেকে ক্লিয়ার হব যেহেতু রাসুল সাল্লাম আমাদের সামনে বা আমাদের মাঝে জীবিত নেই সেহেতু আমাদের উচিত হচ্ছে তার সিরাত বা তার আলোচনা যেখানে করা হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে আলোচনাগুলো সেখানে করা হয় সেখানে আপনাকে চুপ থেকে সেগুলোকে শ্রবণ করতে হবে পাশাপাশি সেগুলো নিজের জীবনে আমলে আনতে হবে যেগুলো সঠিক সেগুলো আপনি গ্রহণ করবেন যেগুলো সেগুলো আপনাকে গ্রহণ করতে করতে হবে না না কিন্তু সেখানে আপনি প্রয়োগ পারবেন উচ্চ উচ্চস্বরে কাউকে বাধা প্রদান করতে পারবেন না আপনি নিম্ন স্বরে সিরাত বা রাসুল্লামের জীবনী নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেখানে আপনি উচ্চস্বরে কথা বলতে পারবেন না দ্বিতীয়ত আরেকটি বিষয় এই আয়াত থেকে আমরা শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারি সেটি হচ্ছে আমাদের অনেক মুরব্বী রয়েছে আত্মীয় স্বজন পিতা মাতা অথবা শিক্ষক গুরুজন যারা রয়েছে তাদের সামনেও আপনি উচ্চস্বরে কথা বলতে পারবেন না আলেমগুন এ বিষয়ে মত দিয়েছেন যে আমরা যেন তাদের সামনে উচ্চস্বরে কথা না বলি এছাড়াও কোরআনে আল্লাহ তালা তো হুশিয়ারি দিয়েছেন যে আমরা যেন আমাদের পিতামাদের সঙ্গে উচ্চস্বরে কথা না বলি বরং তাদের জন্য আমরা দোয়া করব তাদের সামনে তাদের উপর বিরক্ত হয়ে আমরা উফ শব্দটিও ব্যবহার করতে পারবো না এ বিষয়ে আল্লাহ তালা কোরআন কালিমে ঘোষণা দিয়েছেন আপনারা যদি লক্ষ্য করেন সুরাবানি ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়তাল এই কথাটি স্পষ্টভাবে বললেন যে আমরা যেন তাদের সামনে অর্থাৎ আমাদের পিতামাতাকে উফ শব্দটিও প্রয়োগ না করি বরং তাদের জন্য আমরা যেন এভাবে দোয়া আল্লাহ আমার পিতামাতাকে আপনি সেভাবে শান্তিতে রাখুন কবরে বা পরকালে এভাবে শান্তিতে রাখুন যেভাবে তারা আমাদেরকে শিশুকালে লালন পালন করেছিলেন তাহলে আমাদের উচিত হচ্ছে সর্বদাই নিম্ন স্বরে কথা বলা এবং সকলের সামনে বা রাজনামের যেখানে সিরাত বর্ণনা করা হচ্ছে রাজনামের জীবনে যেখানে আলোচনা করা হচ্ছে আল্লাহ বিষয়ে যেগুলো কথা বলা হচ্ছে সেখানে আমাদের নিম্ন স্বরে কথা বলতে হবে চুপ করে শ্রবণ করতে হবে এখন কথা হচ্ছে যে এটা যদি আমরা করে থাকি তাহলে আমাদের উপকার কি বা স্বরে যদি আমরা কথা বলি এতে করে আমাদের উপকার কি হতে পারে তো স্বরে কথা বললে আমাদের অবশ্যই অনেক উপকার হবে সে বিষয়ে আল্লাহ তালা কোন কারণে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা যে বিষয়ে কথা বলেন সে বিষয়ে কথাটি অবশ্যই পরিপূর্ণ করেন একটি কথা মাথায় রাখবেন যে আল্লাহ তালা কোনো বিষয়ে কথা বললে সে কথাটি অবশ্যই পরিপূর্ণ করে তবেই আল্লাহ তালা ক্ষান্ত হন তো এই বিষয়ে আল্লাহ তালা কথাটি পরিপূর্ণ করেছেন তিনি বলেছেন চুরাল হুজরাতের তিন নম্বর আয়তেই আল্লাহ তালা বললেন জেনে রেখো যারা রাসুল সাল্লা সাল্লামের সামনে নিম্ন কথা বলে তারা হচ্ছে এমন লোক যাদেরকে আল্লাহ তালা ভালোবেসে যাদের মনে তাকুয়া অর্থাৎ আল্লাহভীতি অর্জন করেছেন বা আল্লাহ দান করেছেন পাশাপাশি তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আল্লাহ তাআলা এই ঘোষণাটি দিয়েছেন কিভাবে একটু লক্ষ্য করুন আল্লাহ তালা বললেন যে যারা রাসুলের সামনে নিম্ন কথা বলে তারা হচ্ছে এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যাদেরকে ভালোবেসে আল্লাহ তালা তাদের মনে আল্লাহ ভীতি দান করেছেন তাহলে এখানে আল্লাহ অর্জন করেছেন একটু লক্ষ্য করুন পাশাপাশি আল্লাহ এই আয়তের শেষ অংশ বলেছেন তারা হচ্ছে তাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন তাহলে আপনি আমি যদি নিম্নস্বরে কথা বলি নিম্ন স্বরে কথা বলার স্বভাবটি আমাদের চরিত্র প্রয়োগ করতে পারি তাহলে আমরা একদিন ইনসা আল্লাহ পুরস্কৃত হব আল্লাহ তালার ঘোষণা কোনটি বিফলে যান না আল্লাহ তালা কোনটি বিফলে যাতে দান না এটা সকল বান্দার ক্ষেত্রে আল্লাহ তালাহা প্রয়োগ করবেন আপনি যদি নিম্নস্বরে কথা বলেন আমি যদি নিম্নস্বরে কথা বলি আপনি আমিও একদিন না একদিন পুরস্কৃত হব এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে তো আসুন আজকে ভিডিও থেকে আমরা এই শিক্ষাটি গ্রহণ করব যে সর্ব অবস্থায় আমরা নিম্নস্বরে কথা বলবো পাশাপাশি এই স্বভাবটি যদি আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে সমাজের চোখে ইসলামের চোখে দুও ক্ষেত্রে আমরা উত্তম চরিত্র অধিকারী হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে নিম্নসরে কথা বলার মতো একটা স্বভাব চরিত্র এবং মন মানসিকতা আমাদেরকে দান করুন দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত